সম্পর্ক, যার ভিত হচ্ছে আমাদের এই জীবন। আমরা এই জীবনে অনেক মানুষের সাথে সম্পর্ক বানিয়ে থাকি আর এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টাও করি। আসলে কি জানেন তো, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একটা কথা সবার আগে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সময়। কোনো সম্পর্কে আমি যত সময় দেব সেই সম্পর্কটা টিকে থাকবে। আর আছে কিছু জীবনশৈলী, এই জীবনশৈলীগুলো যাদের জানা তাদের কিন্তু সম্পর্কটা খুব ভালো থাকে। তাই সম্পর্ক আপনা থেকে স্টার্ট হয় ঠিকই, কিন্তু আবার আপনা থেকেই শেষ হয়ে যায়। তারপরে কি থাকে, সেই ডিউরেশনটা, যেই ডিউরেশনে আমরা সম্পর্কটাকে টিকিয়ে রাখব। তো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে না কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন তো আছেই, তার সাথে আছে সময়, তার সাথে আছে মন। সম্পর্ক সৃষ্টি হয়ে যায় ঠিকই, কিন্তু আমরা যখন নিজেকে বিচার করব যে সম্পর্কটা থেকে আমাদের কতটুকু ভালো হলো। হ্যাঁ, অনেক সম্পর্ক জানেন তো মানুষকে একটা ফ্রেশ অক্সিজেন দেয়, আবার অনেক সম্পর্ক জীবনটাকে বসিয়ে দেয়। তাই ছোট বয়সে আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম বা বিভিন্ন কাজ করতাম, আমাদের প্যারেন্টসরা কিন্তু সবসময় বলতো যে কোথায় গেছিলি, কার সাথে গেছিলি। কারণ ছোট মানেই আমাদের চিন্তাধারাটা ছিল একটু অন্যরকম, আর তখন প্যারেন্টসরা ছিল মাথার উপর। আজকে যখন আমরা অভিভাবক হয়ে উঠেছি, আমরা কিন্তু সেই রকমভাবেই চিন্তা করি, কিন্তু সময় অনুযায়ী কিছুটা চিন্তাভাবনা আমাদের চেঞ্জ হয়েছে ঠিকই। তবে আমাদের নিজেদের সম্পর্কের বেলায় আমরা যখন সম্পর্ক মেনটেন করি, আমরা চেষ্টা করি সেই সম্পর্কটাতে আমিত্ব না ঢোকাতে। আর যত আমি আমিত্ব ঢুকিয়ে দেব কোনো সম্পর্কের মধ্যে, সেই সম্পর্কটা কিন্তু জাস্ট ফেক হয়ে যাবে। আর ওই ফেক সম্পর্ক জীবনে কিছুই দেবে না, যেটাকে আমরা যদি সত্যি করে ভাবি সেটাকে বলা যায় মিস ইউজ অফ টাইম। একটা সময় অনেক কাকু, অনেক পিসেমশাই, অনেক মেসোমশাই বা অনেক বড়রা আমাদের বাড়িতে আসতেন। এখন মা বাবা নেই বা ওনারাও, ওনাদের মধ্যেও অনেকে নেই, এখন আর ওনাদের বাড়ির সাথেও আমাদের যোগাযোগ নেই। এটার নামই হচ্ছে সম্পর্কের আরেকটা দিক। হ্যাঁ, জেনারেশন ওয়াইজ না সম্পর্ক চেঞ্জ হয়ে যায়, এটা আমরা অনেক সময় মানতে পারি না। তাই কেউ দেখা হলে এখন তো আর আসুই না, এখন তো আর দেখাই হয় না, মা তখন কি ছিল, হ্যাঁ এটা নিয়ে না দুঃখ করার কিছু নেই। আমাদের রিলেশনটা হচ্ছে বর্তমান কেন্দ্রিক, সেই রিলেশনটাকে ভবিষ্যৎ কেন্দ্রিক কতটুকু করা যায় সেটা ভবিষ্যতের সময় বলে দেবে। সম্পর্কের স্বচ্ছতা একটা আয়নার থেকেও বেশি থাকতে হবে, কারণ সম্পর্কের স্বচ্ছতাই আমাদের এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যায়। যেখানে স্বচ্ছতা কম সেখানে থাকে শুধু চালাকি, আর চালাকির দ্বারা মহৎ কাজ কখনো হয় না।